নারিকেল তেলের বোতলের মধ্যে ভাতের চাল দিলে কি হয় শিখে রাখুন, কাজে দিবে, আপনি চমকে উঠবেন, অবাক হয়ে যাবেন, সেই সাথে বেঁচে যাবে আপনার সংসার খরচ। ভাবছেন সেটা কিভাবে সম্ভব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন, এটা এতটাই উপকারী টিপস আপনি কল্পনাও করতে পারবেন না। তার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, নারিকেলের বোতলটি এভাবে কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো আমি এভাবে কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি নারিকেল তেলের বোতলটা ভালো করে ভেতরটা ধুয়ে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এটা আমি কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা অন্য কিছু দিয়ে সিদ্ধ করতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করলে এটা দ্রুত হবে এবং ভালো হবে। তো আমি এইভাবে গ্যাস জ্বালিয়ে কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আপনারা অন্যভাবে সিদ্ধ করতে পারেন। আর এমনভাবে সিদ্ধ করতে হবে যেন এটা এপাশ ওপাশ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, এটা নিচ পর্যন্ত সিদ্ধ করে যাবে না। আমি যতদূর পর্যন্ত সিদ্ধ করছি ঠিক ততটুকু পরিমাণ সিদ্ধ করতে হবে। আপনারা দেখতে থাকুন আমি এটা কতটুকু সিদ্ধ করছি। ঠিক আমি এই কাঁটা চামচ দিয়ে এই পর্যন্ত সিদ্ধ করব, এর থেকে খুব বেশি নিচে নামা যাবে না। যদি তেলের বোতল বড় হয়ে থাকে আপনি আরটু বেশি সিদ্ধ করতে পারেন, আর তেলের বোতল যদি ছোটো হয়ে থাকে আপনি আরও কম সিদ্ধ করবেন। তো আমি ঘন ঘন করে সিদ্ধ করছি। তো এভাবে সিদ্ধ করে নেওয়ার পরে বোতলটা আমি কী করবো দেখে নিন। বন্ধুরা, আমাদের বাসায় এরকম নারিকেল তেলের বোতলগুলো আপনি এভাবে সিদ্ধ করে নেবেন। নেওয়ার পরে বোতলের তেলের এই মুখটা খুলে নেবেন। তো দেখুন আমি এই মুখটা এভাবে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এই বোতলটার ভিতরে কিন্তু ফ্রেশ রয়েছে, শুকনো রয়েছে। এবারে আমি একটি কাগজ নিয়েছি, আপনারা যে কোনো কাগজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। কাগজটা আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পরে কাগজটা আমি এই তেলের বোতলের মুখে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি, দিলেই এটা এমন আকৃতি ধারণ করবে, দেখতে পাচ্ছেন। এবারে এর ভিতরে দিয়ে দেব আমি চাল, ভাতের চাল দিয়ে দিবেন। যে চালটা আপনারা প্রতিদিন ভাত খাচ্ছেন সেই চালটা দিলে সমস্যা নেই। এখানে আমি 4 চামচ চাল দিয়ে দিচ্ছি, 4 চামচের 4 চামচ চাল দিয়ে দিচ্ছি। তো এখানে গুনে গুনে 4 চামচই ব্যবহার করতে হবে, খুব বেশি চালের কিন্তু দরকার পড়বে না। তো আমি এখানে 4 চামচ চাল দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখানে আমি আরও একটি জিনিস দিয়ে দিব যা আমাদের সবার ঘরে রয়েছে, সেটা হচ্ছে বেকিং সোডা। আপনারা কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন না, বেকিং সোডাটাই কিন্তু ব্যবহার করতে হবে। তো দেখুন কাগজটা এভাবে ঝাঁকি দিতে আস্তে আস্তে বেকিং সোডাটা কিন্তু এর ভেতরে চলে যাচ্ছে। তো আমি এখানে 2 চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছি। এবারে আমি এখানে আরও একটি জিনিস ব্যবহার করব যা আমাদের সবার ঘরে রয়েছে, সেটা হচ্ছে ট্যালকাম পাউডার। আপনারা যে ট্যালকাম পাউডারটা ব্যবহার করেন সেটা নিলে চলবে, অথবা কোনো সুগন্ধি ট্যালকাম পাউডার এখানে ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যে ট্যালকাম পাউডারটা ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি। এখানে ট্যালকাম পাউডার দিতে হবে 2 চা চামচ পরিমাণ। আমি 3 চামচ পরিমাণ দিয়েছি বেকিং সোডা, 4 চামচ চাল, সে আর 2 চামচ দিয়েছি ট্যালকাম পাউডার। আপনার আলমারিতে, ওয়ারড্রপে, অথবা আপনি যেখানে লেপ কাঁথা জামা কাপড় রাখেন সেখানে, এখানে রাখলে হবে কি, কাপড় চোপড় দীর্ঘদিন আলমারিতে থাকলে যেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায় সেই গন্ধটা হবে না। পাশাপাশি দেখা যায় কাপড়ে অনেক সময় পোকামাকড়ের আক্রমণ হয়, তেলাপোকার আক্রমণ হয়, সেটা হবে না। আর কাপড় চোপড়ের যেই ময়েশ্চার থাকে, অর্থাৎ আলমারিতে যে ময়েশ্চার থাকে সেটা শুষে নিতে সাহায্য করবে এখানে এই ভাতের চাল। আর এখানে যে পাউডারটা ব্যবহার করা হয়েছে, পাউডারটা আলাদা একটি সুগন্ধ সৃষ্টি করবে। তো এটা এভাবে আপনারা আলমারির এক কোণায় রেখে দেবেন, দেখবেন অনেক উপকার পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারী মনে হয়, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার পেজে যারা আজকে নতুন, আমার পেজটা লাইক ফলো দিতে একেবারেই ভুলবেন না। আর এটি কিন্তু আপনি সব জায়গায় রাখতে পারবেন যেখানে আপনাদের জামা কাপড় বা লেপ কাঁথা রয়েছে। তো সবাই ভালো থাকবেন,